হাই হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকের আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ভেরিফিকেশন করতে হয় একদম সহজভাবে। চলুন শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে ইউটিউবটা ওপেন করে নেব। পরে আমাদের একটা নতুন পেজ আসবে। আমরা ইউটিউবের লোগোতে ক্লিক করব, একটা নতুন পেজ আসবে। কিন্তু আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তীর চিহ্নতে ক্লিক করব। কিন্তু আমরা চ্যানেলটা সিলেক্ট করে নেব যে চ্যানেলটা ভেরিফিকেশন করব। সিলেক্ট করে নিয়েছি, লোগোতে ক্লিক করব। একটা নতুন পেজ আসবে, আমরা একদম নিচে আসব, হেল্প অ্যান্ড ফিডব্যাকে আসবো। হেল্প ফিডব্যাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন পেজ আসবে, আমরা এখানে সার্চে ক্লিক করব, টাইপ করব ইউটিউব। ইউটিউব টাইপ করলে আমাদের অলরেডি আমাদের একটা পেজ এসছে, ভেরিফাই ইউর ইউটিউব অ্যাকাউন্ট। ভেরিফাই ইউর ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করব। পরে আমাদের একটা নতুন পেজ আসবে, আমরা ভেরিফাই ইউর চ্যানেলে ক্লিক করব। ভেরিফাই ইউর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা নতুন পেজ আসবে, আমরা টেক্সট মিতে ক্লিক করব। আমাদের একটা মেসেজ আসবে, টেক্সট মিতে ক্লিক করব। টেক্সট মি ভেরিফাই কোডে ক্লিক করব। নিচে মোবাইল নাম্বারটা টাইপ করে দেব, মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি। টাইপ হয়ে গেলে আমরা গেট কোডে ক্লিক করব। আমাদের একটা মেসেজ আসবে, আমাদের অলরেডি মেসেজটা মোবাইলে এসে গেছে, 229378। এখানে টাইপ করে দেবো, দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। Subscribe to my channel and also press this bell icon. ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।